দেখুন, এবারের নির্বাচনে দল থেকে আমাদের দলীয় কোনো প্রতীক দেওয়া হয়নি, দলীয় মনোনয়ন দেওয়া হয়নি, এমনকি দলীয়ভাবে কোনো সমর্থনও কাউকে দেওয়া হয়নি দলীয়ভাবে। এবং সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে মন্ত্রী এমপি যারা, তারা এই প্রক্রিয়ার মধ্যে তারা কোনো অন্যায় হস্তক্ষেপ করবেন না, তারা কোনো ধরনের প্রভাব বিস্তার করবেন না, এই নির্দেশনাগুলো আছে। তো আমার যেটা আহ্বান থাকবে, কারণ যারা দাঁড়িয়েছেন তাদের প্রায় সকলেই একই আদর্শের মানুষ, নির্বাচনের পরে এরা তো সকলে একই আদর্শের মানুষ, আবার এরপরে পরবর্তী কোনো একটা নির্বাচনে আবার সকলে একপক্ষে হয়ে কাজ করবেন, কাজেই তারা কেউ যেন এমন কোনো কাজ না করেন যার জন্যে পরে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তারা যেন একে অন্যের বিরুদ্ধে কোনো ধরনের বিষদজ্ঞান না করেন। প্রত্যেকে যার যার প্রার্থী তার নিজের যোগ্যতা সম্পর্কে বলবেন, মানুষের কাছে ভোট চাইবেন, এবং কোনো নেতাকর্মীকেও তারা যেন অন্যায়ভাবে কোনো চাপ প্রয়োগ না করেন তাদের পক্ষে যাবার জন্যে। আমি ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই, কারণ তারাও আমাকে আজকে যখন এসেছি তারাও আমাকে বলেছে যে তারাও ঠিক এই রকমই একটি নির্বাচন করবার জন্যে তারা প্রস্তুত। কাজে আমি ভোটারদেরকে, আমার সম্মানিত ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই যে তারা উৎসবমুখর পরিবেশে এসে ভোট দেবেন, কোনো চাপ ছাড়া, কোনো চাপমুক্তভাবে এসে আনন্দমুখর পরিবেশে ভোট দেবেন, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটি আমার প্রত্যাশা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।